সেমিকন্ডাক্টরক লৈ অসমক কংগ্রেসের অপমান। কংগ্রেসের রাষ্ট্রীয় সভাপতির পুত্র প্রিয়াঙ্ক খার্গের পুত্তলিকা দাহ করে বিজেপির প্রতিবাদ। অসমৰ দৰে ৰাজ্যত সেমিকন্ডাক্টর প্রকল্প বহুৱাক লৈ প্রশ্ন তুলিছিল মালিকার্জুন খার্গের পুত্র প্রিয়াঙ্ক খার্গে। অসমৰ যুবক যুবতী দক্ষতাপূর্ণ নহয় বলে অপমানিত করেছিল অসমিয়া। এই মন্তব্যের পিছতে খুব প্রতিবাদত জ্বলি উঠিছে শাসকীয় দল। মঙ্গলবারে জাগিরোডৰ পিছত বুধবারে গোয়ালপাড়া দেখা গল প্রতিবাদর দৃশ্য। বিজেপিয়ে করা প্রতিবাদর পিছতে প্রতিক্রিয়াত মুখর হয়ে পড়েছে কংগ্রেসী সাংসদ গৌরব গগৈ। যে জাগিরোড পেপার মিল তার যখন তার পয়সা দিবলগী আসলে এআইডিসিএ সকলকে দিলে নেকি? সেমিকন্ডাক্টর কথাত লগত মই প্রথমে জানিবলৈ বিচাৰিছোঁ জাগিরোডৰ প্রত্যেক বিষয়ৰ লগত জাগিরোড পেপার মিলর হিন্দুস্তান পেপার মিলর প্রত্যেক সাপ্লায়ার প্রত্যেক ভেন্ডরক লগত ন্যায় হয়েছে না নাই হওয়া সেইখিনি অসমীয়া নহয় নেকি? ইফালে এআইসিসির সভাপতি মালিকার্জুন খার্গের পুত্র তথা কর্ণাটকর মন্ত্রী প্রিয়াঙ্ক খার্গে আর অসমর মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার মাজতো তুঙ্গত উঠিছে বাক যুদ্ধ। পুনের এবার অসমর মুখ্যমন্ত্রীগুলি ত্যাগ করে সোশ্যাল মিডিয়া এক্সত আক্রমণাত্মক হয়ে পড়ল প্রিয়াঙ্ক খার্গে। কলে সেমিকন্ডাক্টর প্রকল্পক অসমর কথা আঙুলিয়ালে হিমন্ত বিশ্ব শর্মা আর প্রধানমন্ত্রীয়ে অসমক রক্ষণাবেক্ষণ দিবলৈ গৈ তাক মাস্টার স্ট্রোক বুলি কয় আর কর্ণাটকর আগ্রহ দেখালে তাক অসম বিদ্বেষ আখ্যা দিয়ে। মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মায় ঠাট্টার সুরত তার প্রত্যুত্তর দি কলে অসমে অতি কম সময়ের ভিতরতে এনে একটা স্থান তৈয়ার করেছে যত এতিয়া ডাঙর ডাঙর প্রখ্যাত কোম্পানিয়ে বুঝাবুঝি করবলৈ আহে। অথচ যিখন রাজ্য এসময়ত সন্ত্রাসবাদর ঘাটি বলে পরিচিত আছিল কর্ণাটকর মন্ত্রীয়ে সেমিকন্ডাক্টর প্রকল্পক লৈ যি কথা কলে তাক লৈ এটা কথাই কব পাৰো যে কর্ণাটকর দরে আগবঢ়া এখন রাজ্যই অসমক স্বীকৃতি দিবলৈ বাধ্য হওয়ার বাবে ভগবানক অশেষ ধন্যবাদ। ইফালে সেমিকন্ডাক্টর প্রকল্পক লৈ কংগ্রেস নেতার অসন্তুষ্টি দেখি মন্ত্রী পীযূষ হাজরিকায়ও করলে কটাক্ষ। কলে জাগিরোডত সেমিকন্ডাক্টর প্রকল্প হওয়ার বাবে কংগ্রেসী সকলের অবস্থা বেয়া। এইবিলাক উল্টা পুল্টা কথা কৈ আছে আর উল্টা পুল বকি আছে। রাইজে জানে আপনাদেরকে এইকদিন চাব আপনাদের টিভিরে সোশ্যাল মিডিয়ার যখন ডিজিটাল মাধ্যম আছে তার কমেন্টবিলাক পড়িব আর তেখেত লোককে পড়িব দিব মানুহে কি রূপ লৈছে। আমি রাইজর কারণে কাম করছো আর করিম রাইজক সেবা করিম আর সেই কারণে আমি পুনের শাসন লিখে। মুখ্যমন্ত্রীয়ে অসমত ইমান ডাঙর উদ্যোগ অনাতো তেওঁলোকে সহ্য করিব পৰা নাই সেয়ে আবুল তাবুল বকিছে কংগ্রেসী সকলে। ব্যুরো রিপোর্ট নিউজ 18 অসম নর্থ ইস্ট। আপুনি বিচরা বাতৰি পাব কেবল নিউজ 18 এপত। নিউজ 18 এপ ডাউনলোড করবলৈ স্ক্যান করক এই কিউআর কোড। গুগল প্লে স্টোরতো পাব এই নিউজ 18 এপ।